ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে বিগ বিগ ব্রেকিং নিউজ। কারণ জুলাই শেষে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে, জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন যে জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হবে এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হবে, এবং এই প্রত্যেকটি পরীক্ষা কিন্তু হোম সেন্টারেই সংগঠিত হবে। প্রত্যেকটা পরীক্ষা হোম সেন্টারেই সংগঠিত হবে এবং হোম সেন্টারের পরীক্ষা সংগঠিত হবে। এই পরীক্ষা কিন্তু পুরোপুরি তিন ঘন্টা হবে না, সেই তিন ঘন্টার পরীক্ষা কিন্তু সংগঠিত হবে দেড় ঘন্টায় আগস্টের দ্বিতীয় সপ্তাহে। আবারও জানাচ্ছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হবে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক এবং জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে। তিন ঘন্টার বদলে এই পরীক্ষাগুলো সংগঠিত হবে দেড় ঘন্টায়, তিন ঘন্টার বদলে পরীক্ষাগুলো হবে দেড় ঘন্টায়, জানাচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জানিয়েছেন যে এই পরীক্ষাগুলো সংগঠিত হতে চলেছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে জুলাই মাসের শেষে এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে। প্রত্যেকটা পরীক্ষা নিজ স্কুলে সংগঠিত হবে এবং মূল বিষয়গুলির পরীক্ষাগুলো হবে, শুধুমাত্র মূল বিষয়গুলির পরীক্ষা হবে, কোনো অপশনাল বিষয়ের পরীক্ষা কিন্তু হবে না। আর মূল বিষয়গুলির পরীক্ষা তিন ঘন্টার বদলে দেড় ঘন্টায় সংগঠিত হবে, অর্থাৎ দেড় ঘন্টায় পরীক্ষা হবে, তিন ঘন্টার বদলে দেড় ঘন্টায় পরীক্ষা। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই